গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী, আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো। আজকে সকাল হয়েছে, অনেক সকালে, অনেক ভোরে সকাল হয়েছে, সমস্ত কাজবাজ মিটে গেছে। ঠাকুর মানে ঠাকুর পুজো আমি করিনি, কুচুমের বাবা করেছে। আর তোমার ব্রেকফাস্ট করতে যাব, সেই সময় মিস্ত্রিরা এসে গেল। মিস্ত্রিরা একটু টুকটাক নিচে কাজ করছে, রান্নাঘরটা একটু কাজ করছে, ওই জন্য রান্নাঘরটাও ঢুকতে পাচ্ছি না। আর তোমার ব্রেকফাস্ট, ওই জন্য দুধ চিড়ে মুরগি কলা আম দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে সবাইকার। আর আমি এখনও কিছু খাইনি, আমি একটু কিছু খেয়ে নেব, তারপরে তোমার রান্নাবান্নার কাজে লাগতে হবে, কারণ রান্নাঘরে ঢুকতে পারছি না। রান্নাঘরে একটু ইলেকট্রিকের কাজ হচ্ছে, মিস্ত্রিরা এখানে কাজ করছে। দশহরাও চলে গেল, কিন্তু বৃষ্টির কোনো নামও নিশান নেই। দেখো কিছুই, কিন্তু প্রকৃতিও এখন মানে মুখ ভার করে আছে। প্রকৃতিও প্রকৃতির মানে প্রাকৃতিক জিনিসগুলো এখন কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না। তোমার কি বলবো, কালবৈশাখী ঝড় কালবৈশাখীর সময় হয় না, অন্য সময় হচ্ছে। আবার দেখো এইগুলো টুকটাক জিনিসগুলো তখনকার মানুষরা মানে স্থির নিশ্চিন্ত ছিল যে হ্যাঁ আজকে একটু বৃষ্টি হবেই, কিন্তু সেটাও হচ্ছে না। যাই হোক, সবই ওলটপালট যখন হচ্ছে, প্রকৃতি বা একরকম থাকবে কেন, প্রকৃতিও বিরূপ হয়ে যাচ্ছে। তাহলে ব্লগটা এখানেই আরম্ভ করে দিলাম, সঙ্গে থাকার অনুরোধ করলাম, আশা করছি ভালো লাগবে। চলো ঢুকে পড়লাম রান্নাঘরে। আজকে রান্না করব তোমার চিকেন। চিকেন ধুয়ে মুছে স্যানিটাইজ পরিষ্কার হয়ে গেছে। এইবার তোমার একে একটি ম্যারিনেশনের পালা। ম্যারিনেশনের জন্য জানো তো টক দই, ঘরে পাতা টক দই ব্যবহার করব। আজকে অত্যধিক বেলা হয়ে গেছে, তামঝাম কিছু সেই দিকে যাচ্ছি না, মোটামুটির ওপর দিয়ে তোমার চিকেন হবে। আর প্রভুর আদেশ একটু করলা সিদ্ধ, আর যদি সম্ভব হয় তো তোমার টক দই আছে, আর সম্ভব হয় তো একটু চাটনি, ব্যাস হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ, দু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটু সময় আজকে কম পাবো ম্যারিনেশনের জন্য, কেননা দেরি হয়ে গেছে, একটু ম্যারিনেট করেই আমাকে রান্নাটা চাপিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম একটু কাঁচা তেল। কাঁচা তেলটা দিচ্ছি বলে একটু কদিন সবাই মনক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু কাঁচা তেলটা তোমরা বলো ম্যারিনেশনের সময় না দিলে আমার মনে হয় ম্যারিনেশনটা ঠিক কমপ্লিটলি হয় না। আজকে একটু সকাল সকালে রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু তোমার পরিস্থিতি আজকে হতে দিল না। মিস্ত্রিরা সকালবেলা চলে এলো, হতে দিল না, তাই আজকে একটু বেরোবো, কুচুমকে নিয়ে যাবো ডাক্তারখানা। তাই একটু সকাল সকাল সব কিছু মিটিয়ে একটু রেস্ট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতি হয়তো তুমি একরকম ভাবে একরকম পরিস্থিতি হয়ে যায়, তাই অন্য কিছুর দিকে গেলাম না। একটু চিকেনটা করলে তোমার কি, তোমার রান্না করেও তোমার তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে, আর পরিবারের লোকেরাও খুশ এক তরকারি ভাতে, ওই জন্য চিকেনটাই আজকে করে ফেললাম। আর যা প্রচণ্ড গরম পড়েছে, তোমার বিভিন্ন রকম আনাজপাতি দিয়ে তরকারি করলে সেরকম কেউ খেতেও চাইছে না, তাই ভাবলাম চিকেনটার উপর দিয়ে যাক, আজকে দেরিও হয়ে গেছে। যা চল চল চল, গুড ইভিনিং। বিকেল হয়ে গেছে, বেশ বিকেল, তাড়াতাড়ি করে বেরোবো বেরোবো করে, কিন্তু সেই বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের কাছাকাছি থেকে গেল। যাচ্ছি কুচুমকে নিয়ে
হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এক সপ্তাহ পর যেতে বলেছিল, তাই এই সপ্তাহে আবার এক সপ্তাহ হয়ে গেল। নিয়েছিস এইগুলো তো? তা ব্যাগটা কোথায় গেল? যাবো এক সপ্তাহ পর যেতে বলেছিল। অনেকটা খেয়ে, ওনার কাছে খেয়ে অনেকটাই সুস্থ আছে। কুচুমার ব্যাগে একটু ভরে দে, এটা একটু ভরে দে, প্রেসক্রিপশনটা একটু ভরে দে। দিনেরবেলা তোমাদের সঙ্গে বেশি কথা বলা গেল না, প্রচণ্ড গরম করছিল, একটা কীরকম কষ্ট হচ্ছিল জানো। দিয়ে স্নান টান করে বসলাম, আমার একটু কাজগুলো আজকে অনেক কটা কাজ করলাম, হলো, দিয়ে আর কথা হলো না। তাহলে চলো একটুখানি বাজার ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের, একটু টুকিটাকি ডাক্তার দেখাবো, টুকিটাকি একটু কেনাকাটা করে ভোঁ করে আবার বাড়ি চলে আসবো। চলো বৌদি বাসন মাজছে, বৌদি বলছে হ্যাঁ, বৌদি বাসন মাজছে, আর গাড়িটা বার করতে এসেছে, গাড়িটা একটু কুচুম বার করে হেল্প করে দিচ্ছে। ও অবশ্য পারে চালাতে, কিন্তু আমি ওকে রোডে চালাতে দিই না। খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু বিকেল বেলাটা, খুব সুন্দর। চল বলটুলি, বলি চল 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 চল। প্রচণ্ড ভিড় ছিল ডাক্তারখানায়, এত ভিড় ছিল, অনেকক্ষণ পর তবে হলো ডাক্তার দেখানো। দু সপ্তাহ আগে ভিড়টা কম ছিল, কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, জানি না কেন। ডাক্তারখানা থেকে পড়ি কি মরি করে ছুটে ছুটে আসছি, এত মেঘ ধরেছে ওইদিকটা, আমি বলছি বাবা আবার ঝড়ের মুখে পড়বো নাকি দুজনে। আবার কুচুম বলে মিষ্টি খাবো, আমি বলছি ঠিক আছে, ও মিষ্টি খেলা আর গরম রসগোল্লা খেতে খুব ভালোবাসে, আর গরম রসগোল্লা না খাওয়া শরীরের পক্ষে ভালো, কিন্তু আমি একটু মিষ্টিটা কমই খাই বলতে কি খাই, কিন্তু এক এক সময় মিষ্টিটা খেতে আমার ভালো লাগে না, আর যখন দেখি মনটা খারাপ হচ্ছে তখন ফ্রিজের রসগোল্লা একটুখানি ফ্যানের তলায় বসে কেটে কেটে খেতে খুব ভালো লাগে। আর আমি কমলাভোগ খেতে ভালোবাসি, তোমরা কে কে খেতে ভালোবাসো কমলাভোগ? এখনটা কিন্তু কমলাভোগগুলো কিন্তু আগেকার মতো কমলাভোগের মতো নয়,
আগেকার যেমন কমলাভোগের একটা স্মেল ছিল আলাদা, একটা লেবু লেবুর স্মেল ছিল, এখন শুধু কালারটুকুই দেয় বাপু, আর কিছু সেরকমভাবে পাওয়া যায় না। আর রান্নাবান্না কী করবো, দিনের বেলা তো দেখলে চিকেন করেছিলাম, সেই চিকেন একটু আছে, আর এদিকে সকালবেলা দই আর চিড়ে খেয়ে দই একদম অল্প করে দিয়েছে, এইটুকু দই, মানে সরি দই বলছি দুধ, মাথাটা গেছে গরমেতে, দুধটা খেয়ে খেয়ে অল্প করে দিয়েছে, এইটুকু দুধেরই দই পাততে হবে, আর একটু চিকেন আছে, তাতে ভাবছি একটু পোলাও করব, তাড়াতাড়ি হয়ে যাবে, পোলাওটা খেতে ইচ্ছা করছে, কেননা বৃষ্টিটা ঝমঝম করে হয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখো তোমাদের মাঝে মাঝে ভাবি এই কৌটোটা দেখাবো, বিচিত্র একটা কৌটো, এটা কিসের কৌটো একটু আন্দাজ করতে পারো, কিসের কৌটো বলো তো? আমি তো তোমাদের কথা তোমাদের সঙ্গে, তোমরা তো বলতে চাইছো হয়তো আমি শুনতে পাচ্ছি না, তাহলে আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে শালিমার নারকল তেলের কৌটো। বহুদিন আগে তখন না এইরকম নারকল তেলে, মানে এরকম কৌটোয় নারকল তেল বিক্রি হতো, তখন এইরকম মানে ইউজ অ্যান্ড থ্রো যে ইয়েগুলো হয়েছে, তোমার প্লাস্টিকের যে বটলগুলো হয়েছে তখন কিন্তু ছিল না, তখন এইটাতে ছিল, ফুটো করে দিত আর তেল এভাবে পড়তো, আর যখন শীতকাল হতো তখন রোদে গিয়ে দেওয়া হতো। এটা আমার মায়ের কৌটো, আমার মা আমাকে দিয়েছিল, এটা বয়স কত বলো তো, এটা দীর্ঘ 40 বছরের কৌটো, তোমরা হয়তো বললেও বিশ্বাস করবে না, দীর্ঘ 40 বছর কৌটো, আমার মা বলেছিল এটা হচ্ছে 250 গ্রাম চাল। আমি বললাম চাল, তখন নতুন নতুন বিয়ে হয়েছে, চাল না, কোনদিন বেশি নিচ্ছি কোনদিন কম নিচ্ছি বুঝতে পারছি না, কোনদিন দেখছি চাল ভাতে হচ্ছে না, কোনদিন দেখছি আর অনেক ভাত চাল নিয়ে ফেলেছি, মাকে বলছি মা আমি বুঝতে পারছি না আমাদের কীরকম চাল লাগবে বলো তো, কোনদিন কাপে করে নিয়েছি, কোনদিন গ্লাসে করে নিয়েছি, কোনদিন বাটি করে নিয়েছি, মা তখন বলেছিল তুই এইটা নিয়ে যা, এটা হয়েছে আর পুরো পারফেক্ট 250 গ্রামের কৌটো, এইটা করে একদিন দেখবি কতখানি তোদের লাগে, তোদের দেখিস ঠিকঠাক হয়ে গেছে, ঠিক সেই রকম মানে কোয়ান্টিটি নিবি, সেই থেকে দেখো এখনও কিন্তু যত্ন করে রেখে দিয়েছি, খালি ভাবি এ যদি আবার দেহ রাখে তাহলে তো আর আমি মাপটা পাবো না, এর মাপের মাপে কিছু একটা আমাকে দেখে নিতে হবে, যে এর মাপে মাপে সেইটা করে এইটা যখন দেহ রাখবে সেইটা তখন কাজ চলবে। গোবিন্দভোগ চাল নিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি ধুয়ে, তারপরে একটু হলুদ মাখিয়ে নিলাম পরিমাণ মতো, কেননা ফুড কালারটা আমি খুব একটা বেশি ইউজ করি না, ওটা আমার কাছে এখন আপাতত উপস্থিত নেই। আর তারপরে কাজু বাদামও প্রায় শেষের দিকে, কেননা এইবার তোমার মাসকাবারি একটা ফর্দ করতে হবে, সব আনতে হবে, সবই প্রায় শেষের দিকে হয়ে গেছে, নেই বলবো না, নেই বললে ভুল, সবই হয়ে গেছে অল্প অল্প, এইবার সব ফর্দ করে আবার নিয়ে আসতে হবে। তারপরে দিয়ে দিলাম তোমার চালগুলো, চালগুলো নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিশমিশ, কিশমিশ দিয়ে দিয়ে দিলাম জল, যে কৌটো করে তুমি যেমন মাপ নেবে, এটা সবাই জানো যেমন মাপ নেবে তার ডবল জল নিতে হবে, অবশ্য অনেক সময় দেখেছি ডবল জলও হয় না। ডাক্তারখানায় গিয়েছি আজকে, একটা মজার কথা তোমাদের বলছি, পেটের মতো ফুটফাট করছে না, একটু শেয়ার করতে বলে ভালো লাগে না, তোমাদের সঙ্গে শেয়ার করে একটু মনটা হালকা হয়। আমাদের আগের একটা পেশেন্ট ছিল, সে খুব তাড়াতাড়ি বেরিয়ে এলো, তার আগের একটা পেশেন্ট ছিল, সে হচ্ছে একটা বয়স্ক মতো মহিলা, মানে ঠিক বুড়িও বলা যাবে না, থুথুড়ি বুড়িও বলা যাবে না, আমার মানে কীরকম ঠিক এজটা ঠিক বলা যাচ্ছে না, তা হলো বয়স্ক একটা মহিলা, সে ঢুকেছে তো ঢুকেইছে, বেরোনোর নাম নেই, সব কটা পেশেন্ট বলছে এই কী করছে রে বাবা, এই কখন তো ঢুকেছে, আমিও ভাবছি বাবা এই তো ঢুকেইছে, তো ঢুকেইছে, ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি বৃষ্টি এসে যাবে নাকি, তারপরে বেরিয়ে চলে এলো, তারপরে একটা মেয়ে আছে ও যাবে, তারপরে আমাদের, আমি তখন জিজ্ঞাসা করছি ও ঠাকুমা, এবার ওর ছেলে ইয়ে নিচ্ছে তোমার মেডিসিনটা নিচ্ছে, আর ওকে বাইরে দাঁড়িয়ে আছে গাড়ির কাছে, আমি বলছি ও ঠাকুমা কী করছিলে তুমি ডাক্তারের কাছে, কত গল্প করছিলে, বলছে আমি গল্প করছিলাম, আমাকে দেখে মনে হচ্ছে আমি গল্প করছিলাম, তখন আমি বললাম না না তুমি রাগ করছো কেন, আমি বলছি তুমি তোমার তোমার কী তোমার কী হয়েছে, তুমি এতক্ষণ ধরে লাগালে তুমি তো কখন ঢুকেছো, আমি ভাবলাম ঠাকুমা বোধহয় খুব অসুস্থ, আমি জানলাম রেগে গেছে, তখন আর রাগিরা এখন অন্য কথা বলা যাবে না, হ্যাঁ দিয়ে বেলা ঠাকুমা বোধহয় খুব অসুস্থ,
দিয়ে বলছে, আর বলো না, দিয়ে একটা কথা বলেছে তোমাদেরকে বলছি, কিছু মনে করো না, একটু ল্যাঙ্গুয়েজটা একটু খারাপ, আমি কান মুলে নিয়েছি তার জন্য, আমার ল্যাঙ্গুয়েজ না, এটা ঠাকুমার ল্যাঙ্গুয়েজ, তোমাদের বলছি, এখন আবার ল্যাঙ্গুয়েজ খারাপ, একদম কিছু স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহারই করবে না, জেলের পুড়ে দেবে তাহলে। যাই হোক, ওসব কথা বাদ দাও, আমি কিন্তু ঠাকুমার কথাটা তোমাদের মানে বলছি আর কি। ঠাকুমা বলছে, এই শালা ডাক্তারের কাছে আর আসবই না। হ্যালাম কেন? তখন বলছে, দেখো না, আমি যতবারই আসছি ততবারই বলছে আপনার ওজন কমাতে হবে, আপনার ওজন কমাতে হবে। আরে বাবা, আমার বাবা না বলে ঘি খেয়েছি, একদম সলিড ঘি খেয়েছি, তার একদম অরিজিনাল ঘি, অরিজিনাল মানে অরিজিনাল কথাটা বলতে পারছে না, অরিজিনাল ঘি খেয়েছি, আমার স্বামী না বলে আমি অরিজিনাল ঘি খেয়েছি, আর সেই ঘিগুলো যাবে কোথাও রে বাবা, এই কি আজকেকার চেহারা? তখন আমি ধুমধাম করে কাজ করতে পারতাম, এখন আমি কিছু করতে পারছি না, বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, আমি কি তাই তো, তাহলে কি হবে? তখন বলছে, আর বলো না, এ সারা ডাক্তারের কাছে আর আসবো না, যতবারই আসে বলে ওজন কমাতে, ওজন কমাতে। আরে বাবা, ওজন কি ইচ্ছা করলেই কমা যায়, কমানো যায়, বাড়ানো যায়? আমি কি সাইকেলের টায়ার, ইচ্ছা করলেই হাওয়া কমাবো, ইচ্ছা করলেই হাওয়া বাড়াবো? আমি বলছি, বাহ, হেভি বিশেষণ তো হেভি দিয়েছে। আমি বলছি, তাই না কি ঠাকুমা, হেভি তো। দিয়ে বলছে, আর বলো না, ভালো মন্দ খাবার ইচ্ছে হলে ছেলে বউয়েরা বকছে, খেতে দিচ্ছে না, খেতেও তো ইচ্ছা করে বলো। আমার কিন্তু কোনো গ্যাস অম্বলের কোনো প্রবলেমই নেই, এই ওজনটাই হয়েছে আমার হচ্ছে কাল। আমি না তখন সেই মুহূর্তে আমার হাসি পেলেও বা মনে হলো, আমার না মনে হচ্ছে যে এটা কিন্তু আমাদেরও ভাববার বিষয়, আমরাও কিন্তু এই স্টেজে একদিন যাব। তাহলে কি হবে, উই শুড স্টে অ্যালার্ট, আমাদেরও কিন্তু সচেতন হতে হবে। আমি ভাবছি তুই আড়াই কিলোমিটার জড়ো জোর 3 কিলোমিটার পর্যন্ত হাঁটি, এবার কিন্তু 4 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে, নাহলে কিন্তু এই বুড়িটার মতন অবস্থা হবে। বললাম, না, হাস্যস্কর জিনিসটা হলেও কিন্তু হাস্যস্কর নয়, এটাকে ঠিক মানে এভাবে নিতে হবে, গাম্ভীর্যপূর্ণভাবে আমাদের নিতে হবে। তাহলে তোমাদের বুড়ির গল্প শোনালাম, তাহলে সবাইকেই কিন্তু এটা মানতে হবে, দেখি আমি কতখানি আবার মানতে পারি। আর রাত্রি হতে শুয়ে শুতে রাত হয়ে যাচ্ছে, আর উঠছি কিন্তু প্রচণ্ড গরমের জন্য না এনার্জিটা কমে যাচ্ছে, ধরপড় ধরপড় করে তুমি যে কাজটা করবে স্পিডটা একরকমভাবে থাকছে না, কিন্তু আমাদের ধরপড় ধরপড় করেই কাজগুলো করতে হবে, তবে আমাদের যদি মাসেলগুলো ঠিকঠাক থাকে। তাহলে দেখা যাক কী হয়, চলো আবার দেখি, ওটা মনে হচ্ছে হয়ে গেছে, ঢাকা খুলে দেখলাম প্রায় হয়ে গেছে, তোমার পোলাও প্রায় শেষের দিকে, তারপরে দিয়ে দিলাম চিনি, চিনিটা প্রথমে দিলে না চালটা সিদ্ধ হতে চায় না আর একটা কেমন হয়ে যায়, চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনও তখন দিয়ে দিয়েছিলাম, ওটা তোমাদের বলা হয়নি, পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম তোমার একটু জায়ফল, জয়িত্রী আর এলাচের গুঁড়ো, আর কারেন্ট ছিল না বলে বুঝতে পারিনি, আমার ইনভার্টার আছে তো কারেন্ট ছিল না বলে ছোটো হামাল দিস্তারা করে আবার থেতো করে নিলাম, কেননা ইনভার্টারে মিক্সার গ্রাইন্ডার চলে না, আবার ওই হামাল দিস্তারা করে থেতো করে নিলাম। আর ইদানিং দেখছি কারেন্ট যাওয়ার ধুম খুব বেড়েছে, এত বেড়েছে মানে ব্যাঙে হুসু করলেও, জল তো হওয়া দূরের কথা, ব্যাঙে হুসু করলেও বোধহয় কারেন্ট চলে যাবে, রাগ করো না, আমি দেখছি সেটাই, কোথায় জল হচ্ছে, এক পশলা জল হচ্ছে, চলে গেল কারেন্ট, ব্যাস হয়ে গেল। আগে কিন্তু এই কারেন্ট যাওয়ার প্রবণতাটা খুব একটা ছিল না। দারুণ হয়েছে, কেমন ভালো হয়নি? খুব ভালো, লবঙ্গ লবঙ্গ চারটে লবঙ্গ দিয়েছি, চারটে তোমার পাতে পড়বে বলে চারটে লবঙ্গ দিয়েছি, তেজপাতা দিইনি, লবঙ্গ তোমাকে ভালোবাসে, লবঙ্গ লতিকা বৃষ্টিটা হয়ে ঠান্ডা হয়ে গেল বলে না, পোলাওটা বেশ জমে গেল, গরমটা নেই অতটা, ড্রাই হয়ে গেছে স্কিনটা, এত মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে।
সঙ্গে কিন্তু দেখবে পনিরও ভালো লাগে। পনির রেজালাটা কিন্তু আমার পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে। একদিন করতে হবে, যা ইচ্ছা তাই খেয়ে নিতে হবে অল্প অল্প, নাহলে বুড়িটার মতো অবস্থা হবে। না গো, সব খাও, অল্প অল্প খাও, পরিশ্রম করো, হাঁটো, আর অলওয়েজ স্মাইল, তাহলে আর অতখানি রোগে ধরতে পারবে না আশা করছি। তারপরে যদি হয় দেখা যাবে, ডাক্তারগুলো বসে থাকবে যদি রোগ না হয়, ডাক্তারই পাস করে অত খাটনি করে বসে থাকবে। আবার তোমার ছেলে ডাক্তার হলো, দেশে রুগীই নেই, তাহলে কী হবে? তাহলে খেয়ে নি। হ্যাঁ খেয়ে নি, তারপরে কথা হচ্ছে, চলো। তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত তোমার আমার। চাঁদ উঠে নাই মেঘ করে আছে, তবুও করে দিলাম গান। আজ আমার ভিডিওটা এখানেই বান্ডিল বেঁধে নিচ্ছি, আমার বকবকানি এখানেই খতম করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে। ততদিনে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটা অবশ্যই, টাটা।